Hey friends. Hello friends. Good morning. Welcome to my channel. কা লোক পাগল ছাগল লোক কথা বলতে মানে এই ক্লিপটা দুদিন আগেকার সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নিলাম এখানে আমার জল ফুটছে জামা কাপড় কাজু বলে গরম ওরে বাবারে তো এই ফুট ধরেছে ঘর মোছার জন্য জল রেডি আর এখানে তো বাসন ধোয়া কমপ্লিট হয়েই গেছে আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি কাজবাজ সারতে হবে তাড়াতাড়ি কাজবাজ করে নি আর জামা কাপড় তো কাচবই এত জামা কাপড় জল গরম ফুটছে দেখতেই পাচ্ছ তো আর তো দেখাবো না তোমাদের এইসব শেয়ার করবো না কারণ তোমরা আগেরবারে দেখেইছ আমার দম বেরিয়ে যাবে জাস্ট জামা কাপড় কাচতে গেলে জল তুলে তুলে আনো তারপরে যদি মাঝখানে কলটা ভেঙে যায় তাহলে ওই জামা কাপড় পরেই রইল এই ব্যাপার তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দুদিন ব্লগ করিনি কারণ এমনি মন চায়নি করতে ব্লগ কারণ ভালো লাগছিল না দুদিন তাই জন্য তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আমাদের গাছে কত শিউলি ফুল হয়েছে দেখো আর সেটাই একটু তোমাদের দেখালাম এই কাপড় জামা এর মধ্যে ভিতরে অনেক অনেক আছে এই যে দেখো অনেক অনেক আছে এই যে জল জল নিয়ে নিয়ে কাচতে হবে চলো কাচাকুচি করে দিই তারপর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি ফাইনালি গাইস কাচাকুচি কমপ্লিট করলাম আর কি বলবো ফ্রেন্ডস এই যে হাত ফাত ব্যথা করছে তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা সত্যি কথা বলতে আমাদের একটু সমস্যাই হয় কাচাকুচি করতে গেলে বারবার বলে তোমাদের আমি বিরক্ত করতে চাই না তো আমার প্রচণ্ড এখন অবস্থা খারাপ গা হাত পা খুব যন্ত্রণা করছে আমি তো এডিট করার সময় ভয়েস অ্যাড করছি তাই বললাম তো আমি এখন জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আর তো চলো দেখো আর কি বলার কিছু বলার নেই আমাকে দেখা যাচ্ছে তো আমি কিন্তু ক্যামেরাটা কলা গাছে ফিট করেছিলাম আমি ভাবলাম হয়তো আমাকে দেখা যাচ্ছিল না তাই জন্য আমি তোমাদের এসে একটু বললাম যে আমাকে দেখা যাচ্ছে তো তারপর দেখলাম হ্যাঁ দেখা যাচ্ছে আর তো জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিলাম দেখতেই পারছো তো জামা কাপড় শুকুর দেওয়ার পর এবার আবারও জল তুলে এনে আমাকে সানটান সব কমপ্লিট করতে হবে করার পর কন্টিনিউ ব্লগটা চালিয়ে যাব দেখতে থাকো তোমরা আর কী বলো ফ্রেন্ডস জামা কাপড়টা শুকুর দিয়ে নিই দেওয়ার পর তারপরে আমি কী কী করি তোমরা সেটা দেখতে থাকো আর আমি ছেঁড়া গামছাটা কেন রেখেছি তোমরা হয়তো ভাববে আমার অনেক প্রয়োজন হয় ফ্রেন্ডস তাই জন্য আমি ছেঁড়া গামছাটা রেখেছি মাথা ব্যথা মোঠার জন্য তাই জন্য ফাইনালি গাইস কাচাকুচি করে সব কমপ্লিট হলো একটা অঘটন ঘটে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে স্নান করবো বলে কাপড় জামা নিয়ে যাচ্ছি দেখতে থাকো ব্লগটা ফাইনালি গায়ে স্নান টান কমপ্লিট করলাম আর ভালো লাগছে না এত লাগছে গোটা শরীর ব্যথা করছে খতম অনেক বালতি জল তুলেছি অনেক বালতি জল তুলেছি ফ্রেন্ডস কাচাকুচি করলাম স্নান করলাম বাথরুমে জল তুললাম আর পাচ্ছি না প্রচন্ড ব্যথা করছে সব উফ চলো কি দুর্ঘটনা ঘটেছে আমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তারা এই দেখো কাচতে গিয়েছিলাম আলু বসিয়ে গিয়েছিলাম দেখো আলু পুরো ভিতরে ধরে গিয়েছিল মনে ছিল না যে আলু বসিয়েছিলাম বলে দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে এগুলো এখন ধোবো ধুয়ে কি করা যায় দেখি এই ঘটনা ঘটে গেল আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি দেখো এগুলো ভেজে ফেলবো এগুলো খাওয়া যাবে না এমনি আর এই যে এই ভাতের চাল তুললাম এই যে এই চাল তুললাম আর এই যে দেখো জলটা তো আমাদের তো অনেক কলা গাছ আর সেখান থেকেই থর বেরিয়েছে তো পুজোর জোগাড় করতে হবে আজকে তো বৃহস্পতিবার যাই হোক এটা ফুল আর এগুলো বাসন ধোয়া হয়ে গেছে ও বাতাসা আর ওখানে নকুলদানা নিয়ে এসছে ঢালতে হবে চ
চলো পুজো পুজো করে নি। আর এখানে আমার ভাত ফ্যান গড়াচ্ছি, পোড়া আলু ভাজা দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। এই যে পেঁয়াজ কুচাবো, আলু ভাজা এখানে আছে, চানাচুর, এই যে লঙ্কা, আর এই যে মুড়ি। এখনো কিচ্ছু হয়নি রান্না বান্না, শুধু ভাতটাই কমপ্লিট হয়েছে। পূজা করলাম, কাজলাম, কাজতে কাজতে সময় চলে গেছিলো। এখন খাবো, খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করছি। কিচ্ছু হয়নি এখনো রান্না বান্না। প্রথমবার বাঁধাকপি ভাজা করলাম, জাস্ট অসাধারণ খেতে। তো আমি এখন মাছগুলো ভেজে নেবো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। সত্যি ফ্রেন্ডস, আমার বড় বলছে খুব সুন্দর খেতে হয়েছে, নেক্সট বার আবারও করবো আমি বাঁধাকপি ভাজা। মাছগুলো ভাজার পর এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ এবার তো ঝোলটা করতে হবে। আর এখানে মাছগুলো ভেজে রেখেছি, সব মাছগুলো করব না, আর অর্ধেক রেখেও দিয়েছি। তো আমার এখানে ঝোল কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটা কি করছি দেখো, আমি যে মাছের যে তেল পোটাটা হয় না, আমার ওটা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি একটুকুনি তেল তেল মানে ভিতরে এটা নিয়ে সেটা আমি একটু খাবো। তাই জন্য তো কিছুই নেই, তাও আমি ওটাকে খাবো আর কি, মানে খেতেই হবে এমন। তো আমি এখন বাসন বাসনগুলো ধুয়ে নেবো, তো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো। আর তো বাসন মোটামুটি অনেকগুলোই ছিল, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আর ওখানটা পিঁপড়েও ছিল, আমাকে অনেকটা অনেকগুলো পিঁপড়েও কামড়ে দিয়েছে। তারপরে বাসনগুলো ধোয়া কমপ্লিট করার পর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা আমি করছি। আর প্রচণ্ড বাইরে মেঘ করেছে, আকাশ ডাকছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। তারপরে বালতিগুলো মেজে নিলাম, বালতিগুলো মাছ মাছলে একটু চকচকে মতো লাগে, নাহলে বালতিগুলো যেই ভিতরে তেল হেরার করে, একটু মানে লাল বালতিটা করে তো সব কিছু করা হয়, আর ওটা করেই একটু প্রবলেম হয়। তো দেখতে থাকো, আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট। এবার আমি কাপড় জামাগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলবো, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করছে, প্রচণ্ড মেঘ করছে। দেখতে থাকো ব্লগটা। কাচাকুচি করবো, আর তারপর জামা কাপড় না শুকনো হলে চারিদিকে ঝুললে খুব খারাপ লাগে, তাই না ফ্রেন্ডস? তো একটু ভালোভাবে রোদ্র উঠলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, তো আমার বেশিক্ষণ শুকাতে সময় লাগেনি। তো আমি জামা কাপড়গুলো সব তুলে নিলাম, আমার সব শুকনো হয়ে গেছে। দু একটা জিনিস শুধু ওর প্যান্ট, দু একটা জিনিস শুধু একটু রোদে ছিল, যেগুলো খুব মোটা, তাছাড়া সব শুকনো হয়ে গেছে। আর তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম, তো জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু অন্য দিন সন্ধ্যের দিকে গোছাই, তোমাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু দুপুরবেলায় গুছিয়ে নিচ্ছি। তো আমি তখন গোছাচ্ছি, তখন 1:30-2 বাজে এমন হবে। কী করবো, সব কাজবাজ সেরে জামা কাপড়গুলো বাসন ধুয়ে জামা কাপড়গুলো তুলে এনে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো আর কি বলবো, চলো দেখতে থাকো কন্টিনিউ। ফাইনালি গাইস, তো সব কমপ্লিট করে ফেললাম, এখনো কটা বাজে দাঁড়াও দেখি, 1:41 বাজে। যাই হোক, তো দেখো 1, 2, 3, 4, 5, 6 ব্লাউজ, সায়া, গামছা, শাড়ি, বা এত কেচেছি, এত কেচেছি। তো তোমাদের সাথে একবারে কন্টিনিউ ব্লগটা আমি বিকালে করছি, তার আগে আর করতে পারছি না, 2 বাজে। যাই হোক, তো চলো তাহলে পরে আবার কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এতটাই থাক, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যারা যারা আমার নতুন ভিউয়ার্স, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে। আর যারা যারা পুরাতন ভিউয়ার্স, প্লিজ ভিডিওগুলো দেখো আর লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, এই যে
আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ, দেখা হচ্ছে পরের দিন, টাটা। অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও কি করব সেটা একটু বলবে প্লিজ। আমি চ্যালেঞ্জ ভিডিও কি করব একদম আমি বুঝতেই পারছি না। চলো টাটা।